আপনারা দেখছেন একুশে টেলিভিশন। চাইতে গিয়ে মন, চাইতে গিয়ে পথ পাল্টায়, চাওয়ার পিছে জীবন, ও চাওয়ার পিছে জীবন। চাই কি বলো মন তোমার, চাই কি বলো মন, চাইতে গিয়ে চোখ পাল্টায়, চাওয়ার পিছে জীবন, ও চাওয়ার পিছে জীবন। যেমন চাওয়ার ধরন সেইভাবে মনে হবে খরণ, সেই খরণে বাজবে সুর, তখন তুমি আছো কেমন। চাওয়া যেমন চাওয়ার ধরন সেইভাবে মনে হবে খরণ, সেই খরণে বাজবে সুর, তখন তুমি আছো কেমন। চাই কি বলো মন তোমার, চাই কি বলো মন, চাইতে গিয়ে পথ পাল্টার, চাওয়ার পিছে জীবন, ও চাওয়ার পিছে জীবন। টিভিতে নাটকের জন্য অভিনেতা অভিনেত্রীর বিজ্ঞাপন, চল এখানে আরেকটা লাইন যোগ করতে হবে, সেটা হচ্ছে যে আগে আসবেন আগে পাবেন ভিত্তিতে নেওয়া হবে। হ্যালো, কি বলেন বলেন? জি হ্যাঁ, আপনি চলে আসুন 11টায়। হ্যাঁ ঠিকানা লেখা আছে, হ্যাঁ ওই ঠিকানা, ওই ঠিকানা। আবিদ ভাই, ভাইজান আপনাকে ডাকতেছে। কেন? ওই 11টা নাকি কারা ইন্টারভিউ দিতে আসবে। এত দ্রুত রেসপন্স পাওয়া যাবে জীবন হবে। আর রেসপন্স বলে রেসপন্স, আমার তো মোবাইলে কথা বলতে বলতে চার্জই শেষ, শেষ চার্জারে ফোন দিয়ে কথা বলেছি। কি বলেছিলাম না, সফল তুমি হবেই যদি মমি হও, ধৈর্য ধরো। কি ক্যারেক্টারের জন্য এসছেন? কেন নায়ক? কি জি বাইরে তো হইছে কিসের রে? ইবলু ভাইদার নাটক বানাইবো, হ্যাঁ নায়ক নায়িকা বাছাই চলতেছে। বসুন ভাইজান। জি খালাম আপনাকে ডাকতেছে। তুই আমি আসছি এখনই ডাকতেছে। আমি আসছি। আপনার নাম? শ্যামল বনি। শ্যামল বনি, ভেরি গুড। নায়কের বন্ধু করছিস, তোর একটু কথা বলে আমি আসছি। এক্সকিউজ মি, আপনি বসুন প্লিজ। ওজন কত আপনার? জি ওজনটা জানতে হবে না, নায়িকাদের কোলে তুলতে হতে পারে, পারবেন? তাইলে ভাই আমারে অন্য ক্যারেক্টার দেন, আমি অভিনয় জানি, থিয়েটার করি। আচ্ছা থিয়েটার করেন না, তাহলে আপনাকে নায়কের বন্ধুর একটা ক্যারেক্টার দেওয়া যায়, কি বলিস? হ্যাঁ দেওয়া যায়, নায়কের বন্ধুর ক্যারেক্টার, তবে 25 দিতে হবে। ঠিক, বুঝলাম না। বুঝলেন না, 25 মানে 25,000। বিষয়টা হচ্ছে কি, আসলে আমরা এখানে নাটক করে কিন্তু নতুনদের ব্রেক দিচ্ছি। কি দিচ্ছি? ব্রেক দিচ্ছি, বিনিময় কি নিচ্ছি? আমরা টাকা নিচ্ছি। কেন? কারণ তাদের ব্রেক দিচ্ছি, দেওয়ার নেওয়া এটা কিন্তু সব জায়গায় চলে, তাই না? হিটলু এসব কি হচ্ছে? কোন সব ঘটনা? বাইরে তো হইচই কিসের ঘটনা? কি ও ইয়ে ইন্টারভিউ নিচ্ছি, নাটক বানাবো তো, নায়ক নায়িকা বাছাই করছি। এই হাঙ্গামা কতদিন চলবে? বড় জোর কাল সকাল পর্যন্ত। কালকের পর থেকে আমি কিন্তু এসব আর সহ্য করব না, কান ধরে বের করে দেবো। যাও। জি কালকের মধ্যে শেষ করে ফেলবো, খালাম একটা দোয়া রাখবেন, নায়িকাটা যেন ভালো পাই। আমরা তো ভাই এখানে কাজকে মাছের ভাগাবেছি না যে মূলাবলি করবেন,
পঁচিশের এক পয়সাও কম হবে না। যদি রাজি থাকেন তাহলে কালকে এসে পেমেন্ট দিয়ে যাবেন, সই করে যাবেন, ঠিক আছে? ঠিক আছে, আমি কালকে বিকালে এসে টাকাটা দিয়ে যাবো। হ্যাঁ স্যার, টাকা দিয়ে স্যার। দেরি করলে পস্তাবেন। মাছ বাজার নেক্সট। আমার মেয়েটা মানো চৌধুরী, খুব লক্ষ্মী মেয়ে, ভালো মেয়ে, সুসূত্রের কাজ জানে। আপনার মেয়ে কি এখানে অভিনয় করতে এসছে নাকি বিয়ে? জি না, মানে আপনার মেয়ে সেলাই সুতোর কাজ জানে কি না, রান্নাবান্না জানে কি না, কর্মস্থে জানে কি না, এগুলো তো আসলে আমার জানা দরকার নয়, তাই না? জানার দরকার হচ্ছে যে আপনার মেয়ে অভিনয় জানে কি না। অভিনয় জানে না মানে? ওর কাছে পাত্তা পাবে সুমি পিপাসা? ওর বাপ যখন বকা দেয় তখন চোখের পানি দর দর করে ফালায় দেয়। যে ওর বাপ সইরা যায় চোখের পানি শুকে খটকর পারবো ওর মতন সুমি পিপাসা? আপনি বেশি কথা বলেন। কথা আমি বলবো না মানে কি? মিয়া আমার শোনা টুকরা, আমি কোনো না কইবো কথা। আইয়া আপনি চুপ করুন তো, মানে যা প্রশ্ন করবে ঠিক তার উত্তরটা দেবেন। মেয়ের বাবা কি করে? চকবাজার ব্যবসা করে। কিসের? কত কিছু আছে, চার পাঁচটা গোডাউন আছে। বাহ বাহ বাহ, আলহামদুলিল্লাহ। খেলা মধ্যে চা নাস্তা দিতে পারবো? সব কথা বলে দেওয়া লাগে, যা তাড়াতাড়ি। হ্যালো। ওই বেটা, এত তাড়াতাড়ি ঘুমায় গেছস, কাই থাস? কি হ্যালো? হ্যালো, কইলাম না কাই থাস? ওই বেটা কাই থাস? ঠিক আছে, আপনি আসলে আপনাকে বলি, মানে এক ফাজিল ফাজলামি করছিল। না মানে আমারই ভুল হয়েছে এত রাতে ফোন করা, আমি না হয় আপনাকে পরে ফোন করি। না 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 ঠিক আছে, আপনি বলুন না, কোনো অসুবিধা নেই। না আপনি বিরক্ত হবেন, আপনি ঘুমান, আমি কালকে ফোন দিব। আমি বললাম তুমি বিরক্ত হচ্ছি না, আপনি বলুন না কি বলুন প্লিজ। ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলছেন তাহলে বলেই ফেলি। এই বেটা কাই থাস? হাই হ্যালো, বন্ধুরে বাচ্চা তোর আমি একবার হাতের কাছে পাইনি, কি থে আসো কাই থে আসো না, তোর কেমনে সহায় দেখিস, ফোনটাই বন্ধ। হ্যালো, সরি ভাইয়া, আমার তো
আসার কথা ছিল, কিন্তু আমি না আসতে পারছি না। হ্যাঁ না না, ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কালকে আসুন, চলে আসুন অফিসে। আপনারা কি নায়িকা সিলেক্ট করে ফেলেছেন? আরে না, কি বলেন, এক একটা যা চেহারা না দেখলে মনে হয় যে এইমাত্র গাছ থেকে নেমে এলো। সিলেক্ট করা কি এত সহজ? শুনুন, আপনাকে একটা কথা বলি, আপনার ভয়েস খুব সুন্দর, আপনি তো আর হয়ে যাবেন। কি বলেন, না না আসুন, আলো অফিসে আসুন, আপনি দেখেন এই পড়লে তো পাগল হয়ে যাবেন, পাগল পাগল পাগল। বস, লোকজন তো সব নেওয়া হয়ে গেছে, তুমি এবার আজকে কি করবে? ইন্টারভিউ নিয়ে লোক নেওয়া হয়ে গেছে কেমন তোকে? আরে যে বেশি টাকা দিবে মুরগি তার কাছে বিক্রি করে দিব, ইউ নো দিস ইজ বিজনেস। ওকে এই নেক্সট কাস্টমার। আরে এই একজন একজন করে আড়াই রে। আসসালামু আলাইকুম বাবারা। ওয়ালাইকুম আসসালাম। বসুন চাচা। আচ্ছা চাচা, আপনি কি মনে করেন? বাবারা, আমি দুবাইতে গেছিলাম ড্রাইভারি পোস্টে, অনেক বছর চাকরি করছি, তো বাবারা ড্রাইভারি পোস্টে কোনো? আমাদের তো ড্রাইভার নেওয়া হয়ে গেছে। জি বাবারা, আমার ফিরিয়েন না, আমার একটু আক্ষেপ টিভিতে একটু চেহারা দেখার জন্য। বাবা বাবারা যে বাজু আমাকে একটু টিভিতে একটু চান্স দেন। আসলে বিষয়টা হচ্ছে, আমি বুঝিয়ে বলবো, এখানে আপনি যদি পার্ট খেতে চান তাহলে কিছু টাকা দিতে, আপনি টাকা দিতে পারবেন? আমার একটু মনে খুব আক্ষেপ আমার চেহারা দেখার জন্য টিভিতে, যে বাজু একটু দয়া করে আমরা বস, একটা সমস্যা, এতজন মানে এতজন লোকজন নিয়ে নিলা কীভাবে কী করবা? আরে সমস্যা নেই, ম্যানেজ করে ফেলবো। হ্যাঁ বস, 40 জনের বেশি আর্টিস্ট হয়ে গেছে, মানে সেট করবা কেন? সেই বুদ্ধি যদি তোর মাথা থাকতো তাহলে তোকে আর গান্ডু বলতাম না, তাই না? না বস, সাজুভার কথা কিন্তু ব্যাপার আছে একটা, 40 জন লোক তুমি একটা নাটকে কীভাবে ঢুকাই পা, কীভাবে ফিট করবা? সেই ব্যবস্থা অলরেডি হয়ে গেছে, আমি একটা ওই
মিছিলের দৃশ্য লিখে ফেলেছি। মিছিল? প্রেমের গল্পে তুমি মিছিল পাইলা কই? এই আমাদের নায়িকা কি করে? অস নায়িকা না, আইকারা। নায়িকা দুজন কি করে? ওই ইউনিভার্সিটিতে পড়ে। ক্যাম্পাসে তো যে কোনো সময় গণ্ডগোল হতেই পারে, সেই গণ্ডগোল একটা মিছিল হতে পারে নাকি? অস এনিয়া, এই বিষয়টা আরও মাথায় আসা নাই। এনিয়াস না, জিনিয়াস, জিনিয়াস। আর এই বুদ্ধি তোদের মাথা আসলে তোকে গান্ডু বলতাম নাকি? দুপুরে পাড়ার মাঠে চলে আসিস, প্ল্যান করছি বুঝি নিতে হবে। সবকিছু লেখা থাকে নাকি? সবকিছু থাকে মাথায়, ডিরেক্টরের মাথায়। কিন্তু বস, এই প্লাস্টিক সার্জারি করাচ্ছ কেন? তুই না মানে সাজু সাথে থাকতে থাকতে তুইও গান্ডু হয়ে গেছিস। আরে প্লাস্টিক সার্জারি না করলে দুই নায়ক নায়িকাকে এক নাটকে পাঞ্চ কিভাবে করবো? মানে ঠিক বুঝলাম না। শোন, যেই দুজন নায়ক নায়িকা কম রেট দিয়েছে আমাদেরকে, তারা হচ্ছে আমাদের নাটকের প্রথম 20 মিনিটের নায়ক নায়িকা। 20 মিনিট পর ওদেরকে একটা অ্যাক্সিডেন্ট করে দিব, তারপর যারা বেশি রেট দিয়েছে ওরা প্লাস্টিক সার্জারি করে চলে আসবে, ওরা হচ্ছে বাকি 40 মিনিটের নায়ক নায়িকা। বস, তুমি একটা জিনিস আইডিয়াটা দেখো। হ্যাঁ, আচ্ছা এই অ্যাক্সিডেন্টটা কোন জায়গায় দিল? ক্যামেরা বুকিং দিয়েছিস? কামাল্লা বললো ওই ক্যামেরায় নাকি নাটক শেখানো। নাটকের ক্যামেরা নাকি আলাদা? কে বলেছে? কামাল্লা। ও কি জীবনে কোনো নাটক লিখেছে না ডিরেকশন দিচ্ছে? ও কি জানে? না, ও তো খুব জোর দিয়ে বললো। আচ্ছা, জোর দিয়ে বললো? ভাই ভাই, ক্যামেরাটা কি জিনিস? হ্যাঁ, ক্যামেরা কি? কিছুই না, আসল জিনিস হচ্ছে ডিরেক্টর। একজন ডিরেক্টরের হাতে একটা মাজুল জিনিসও কিন্তু সোনা হয়ে উঠতে পারে। শোন একটা কথা বলি, অ্যালফ্রেড হিচককের ওয়ার্ল্ড ফেমাস ছবি বাইসাইকেল থিফ কী দিয়ে তৈরি হয়েছিল বলতে পারবি? বস, বাইসাইকেল থিফ তো হিচককের না। আরে ছবিটা কার সেটা তো বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে ঘটনাটা কী। শোন, সেই ছবি তৈরি হয়েছিল পুরনো ফিল্মে, একদম ওই পোকাধরা ফিল্মে। তারপর সেই ছবি দুনিয়া কাঁপিয়ে দিল। সেটা কিসের গুণে? ফিল্মের, ক্যামেরার, ডিরেক্টরের গুণে। ও চাওয়া যখন স্বপ্ন ঘুরি, দুঃখের ঘরে বাজাবে তুড়ি, চাওয়া পাওয়ার হিসেব মিলে মানুষ নাকি শেষে সমান। চাওয়া যখন ইচ্ছে ঘোড়া, ছুটবে কি সে লাগাম ছাড়া। চাওয়া পাওয়ার হিসেব মিলে মানুষ নাকি শেষে সমান। চাই কি বল মন তোমার, চাই কি বল মন,
চাইতে গিয়ে চোখ পাল্টায় চাওয়ার পিছে জীবন, ও চাওয়ার পিছে জীবন।